প্রিয় দর্শক আমার দুই পাশে দুইজন ব্যক্তিকে দেখতেছেন একজনের নাম ওমর ফারুক আর অন্যজনের নাম না বললেই না ওনাকে সবাই চিনেছেন ওনার জন্য আমরা সবাই আন্দোলন করেছি সবাই প্রতিবাদ করেছি সবাই শেয়ার করেছি কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি মূল্যবান ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি হ্যাঁ শ্রোতা একজন সাধারণ মানুষ একজন অসহায় মানুষ সাধারণ মানুষ তাকে কি এত গুরুত্ব দিচ্ছি জানেন আজকে সারাদিন যাবত হয়তোবা ফেসবুকে এই ব্যক্তিটার চেহারাটা আপনার নজরে আসতে পারে কেন আসছে সেটা কি খবর রাখছেন ওনার নাম হচ্ছে ওমর ফারুক তিনি একজন বেধর্মী ছিলেন হ্যাঁ এখন তিনি মারা গেছে ইসলাম গ্রহণ করার পর মারা গেছে শুধু মারা যাওয়ার কারণটাই হচ্ছে তিনি ইসলাম গ্রহণ করছিল এটা আমাদের বাংলাদেশে করছে একজন ইসলামের প্রচারকারী যিনি ইসলামের সঠিকভাবে নিয়ম পালন মেনে চলার জন্য একজনের প্রচার করতে একজন আলেম যাকে গুম করেছিল অথবা তিনি আত্মগোপন হয়েছিল তার জন্য আমরা সমগ্র বাংলাদেশটাকে হইচই করে ফেলি এবং আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতার আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা তাকে খুঁজেও পাইছি যিনি সঠিক ইসলামের দাওয়াত দিত আমাদেরকে আমরা যারা মুসলমান আছি তাদেরকে তারা সঠিকভাবে আল্লাহর নিয়ম পালন করার জন্য সঠিকভাবে আল্লাহর পথে চলার জন্য কিন্তু এই ব্যক্তিটা কিন্তু এই ব্যক্তিটা তিনি নিজে অমুসলিম ছিল এবং কি যখনই তিনি মুসলিম হয়েছে যদি কোরআন সত্য হয় তাহলে তার আগের সমস্ত পাপ মা হয়ে গেছে তিনি নিষ্পাপ হয়ে গেছে তারপরে যখন তিনি আরও তিরিশটা পরিবারকে মুসলিম বানাইছে তাহলে আপনি চিন্তা করে দেখেন একজন অমুসলিম থেকে মুসলিম হয়ে আরো তিরিশটা পরিবারকে মুসলিম বানাইছে তার গুরুত্বটা কতটুকু প্রিয় দর্শক সত্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই প্রিয় হুজুরের খবর কিন্তু শুনছি আমাদেরকে কোনো মিডিয়া হেল্প করে নাই কোনো বাংলাদেশের গণমাধ্যমগুলো আমাদেরকে হেল্প করে নাই কিন্তু আজকে যখন এই ব্যক্তিটা এই ব্যক্তিটা মারা গেছে আসলে তিনি মারা জানে তাকে খুন করা হয়েছে তিনি শহীদ হয়েছে একজন ইসলামের পথে কেউ যদি মারা যায় যদি দিনের দাওয়াত দিতে গিয়ে মারা যায় তাহলে তাকে শহীদের গণ্যায় আনা হয় আমি জানি না তিনি জীবনে কতরূপ পাপ করছে তবে আমি এতরূপ বিশ্বাস করি তিনি যেহেতু শহীদ হয়েছে ইনশাল্লাহ তার জন্য জান্নাত অবধারিত এবার চিন্তা করে দেখেন আমি একজন জান্নাতি ব্যক্তির জন্য আলোচনা করতেছি একজন জান্নাতি ব্যক্তির জন্য একজন আলেম জীবনে কি করছে সে জানে কি করছে যেহেতু তিনি দিনের জন্য জীবন দিচ্ছে ইসলামের জন্য জীবন দিচ্ছে তিনি অবশ্যই ইনশাল্লাহ আমি বিশ্বাস করতেছি তিনি জান্নাতবাসী আর একজন জান্নাতবাসীকে খুন করা হয়েছে যদিও আমাদের রাষ্ট্রের আইন অনুযায়ী তিনি খুন হয়েছে এই খুনের বিচার আমরা চাই প্রিয় দর্শক শ্রোতা একজন ইসলামের জন্য জীবন দেওয়া মানে তিনি শহীদ হয়েছে তিনি শহীদের কাতার আছে এবং ইনশাল্লাহ জান্নাতবাসী তবে রাষ্ট্রের আইন অনুযায়ী তাকে হত্যা করা হয়েছে আমাদের বাংলাদেশে কিন্তু বেধর্মীরা এই ব্যক্তিটাকে হত্যা করতে তার মূল কারণ হচ্ছে তার কারণে সেই সমস্ত এলাকায় আরও মানুষ ইসলাম গ্রহণ করতেছে হ্যাঁ আমি বিস্তারিত বলতেছি প্রিয় দর্শক আপনারা হয়তো বা অনেকে জানছেন বা অনেকে জানেন না তিনি কিন্তু পাহাড়ি এলাকায় বান্দরবান তুলাছড়ি যেই জায়গাটায় অমুসলিম ছিল সেইখানে বসবাস করত তারও অনেক বড় কথা তিনি নিজের জমিনে নিজের অর্থায়নে এবং কি হয়তোবা অন্য অন্য লোকদের অর্থায়নে সহযোগিতার মাধ্যমে একটি মসজিদ নির্মাণ করছে আমি যতটুকু জানি এখনও পুরা স্মরণ আসতেছে না তিনি তার নিজের অর্থায়নে এবং কি তিনি তার নিজের জমিনে একটা মসজিদ নির্মাণ করছে আপনারা হয়তোবা অনেকে হাদিস করণ থেকে আমি একজন ব্যক্তির কথা শুনলাম যে কোনো ব্যক্তি যদি নিজের অর্থায়নে বা নিজের জায়গায় একটি মসজিদ নির্মাণ করে তাহলে মহান আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেয় সেটা হচ্ছে জান্নাতের ঘর আপনারা তো বুঝতেই পারতেছেন একজন জান্নাতের ব্যক্তির জন্য জান্নাতের ঘর নির্মাণ হয়েছে সেই ব্যক্তিকে বাংলাদেশের অমুসলিমরা হত্যা করছে আমি একটা কথা বলতে চাই আমাদের বাংলাদেশে এই সমস্ত পাহাড়ি এলাকায় অসংখ্য মুসলিমরা খ্রিস্টান হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে আনাচে কেন আছে খ্রিস্টানরা অর্থ দিয়া লোভ দেখাইয়া তাদেরকে খ্রিস্টানের পথে আনতেছে আমরা সেটা নিয়ে কোনো আফসুস করি না কিসের জন্য করি না করি না কেননা আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সঠিক বুঝদান দিছে সঠিক জ্ঞান দিছে আপনি কোন পথে চলবেন আপনি কি বাঁকা পথে চলবেন নাকি সোজা পথে চলবেন আপনি কি সঠিক ধর্ম গ্রহণ করবেন নাকি সঠিক ধর্ম গ্রহণ করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার যেহেতু আমাদের বাংলাদেশে কোনো মানুষ যদি স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করে তাহলে রাষ্ট্রের আইনে কোনো বাধা নাই তিনি প্রথমে অমুসলিম ছিলেন পরে মুসলিম হইছে আমাদের কথা হচ্ছে যে একজন মুসলিম হওয়ার কারণে কেন এই বাংলাদেশে পঁচানব্বই শতাংশ মুসলমান যে দেশে বসবাস করে সে দেশে তাকে হত্যার শিকার হতে হবে প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে অসংখ্য আমি বারবার বলতেছি অসংখ্য মুসলমানদেরকে মানুষ খ্রিস্টান বানাতেছে সেই দিকে আমাদের কোনো নজর নাই কিসের জন্য নজর করব তারা তো যাই না শাহান নামের পথে যেতেছে তো আমি রাষ্ট্রের কাছে বিচার চাই আমি জানি যে আমরা এই তহজুরের জন্য সবাই আন্দোলন করছি হয়তোবা এই ব্যক্তিটার কাছে নেটওয়ার্ক নাই এই ব্যক্তির কাছে অনলাইন ছড়ানোর মতন খবর নাই হয়তোবা আমাদের দেশের মিডিয়াগুলো যাবে না কিন্তু আমরা আমরা অবশ্যই যাব। আপনারা যে যেভাবে পারেন এই সমস্ত পোস্টগুলো শেয়ার করেন আপনারা যদি পারেন ফেসবুকে পোস্ট করেন আপনারা বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে ছড়িয়ে দেন যে আমাদের বাংলাদেশে একজন ব্যক্তি যিনি দিনের দাওয়াত দিতে গিয়া নিজের জীবন দিতে হয়েছে এবং কি তার ধারায় আল্লাহর অশেষ মেরবেন যে তিরিশটা পরিবার অর্থাৎ তিরিশ পরিবারে প্রায় দেড়শো লোক মুসলমান হয়েছে সেই সেই রকম একটা মানুষকে হত্যা করছে এই হত্যার বিচার যদি বাংলাদেশে না হয় তাহলে মনে রেখেন এই বাংলাদেশে মুসলমানদেরকে ধরা জবাই করবে এটা লিখা নিতে পারেন তবে একটু সময়ের প্রয়োজন এখন হয়তো বা একজন হত্যা করতেছে একটা সময় মানে লক্ষ লক্ষ লোককে কোটি কোটি লোককে হত্যা করবে মুসলমানদেরকে মনে রেখেন এখন যদি বিচার না পাই তাহলে আর বিচার পাবেন না আর বিচার পাবেন না বিচারের দাবিতে আমরা অবশ্যই দেশ সহ সমগ্র বিশ্বে আন্দোলন করবি ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন তো প্রিয় দর্শক আমরা আন্দোলন বা হরতাল ধর্মঘট এগুলো চাই না হলো বিচার আমরা বিচার চাই এই মুসলমান রাষ্ট্রে যদি বিচার না হয় তাহলে আর কোন দেশে বিচার হবে আমরা একটা হিন্দুরে আক্রমণ করে দেখেন না একটা খ্রিস্টানরা আক্রমণ করে দেখেন না দেখেন না আপনার কি হয় সেই সেই এলাকা জায়গায় কারফু হবে কারফু অথচ যেখানে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে সেইখানে কোনো বিচার পাবে কি না আমার কাছে সন্দেহ হয়ে যাচ্ছে তো দর্শক অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন আমরা আরও আপডেট নেব ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি কারা কীভাবে হত্যা করছে আমি যতটুকু জানি যে সেই এলাকায় জনসংখ্যা কম কারা হত্যা করছে মূলত সেইখানকার মুসলমানদেরকে ধরলেই বিষয়টা একদম খোলাসাভাবে পাওয়া যাবে পুলিশ যদি সঠিকভাবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয় তাহলে ইনশাল্লাহ ওনাকে যে খুন করছে সেই ব্যক্তি বা সেই সংগঠনটারকে ধরা সম্ভব ইনশাল্লাহ তো আমরা আশাবাদী পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে রাষ্ট্রের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে আমরা রাষ্ট্রের আইনকে বিশ্বাস করি ইনশাল্লাহ অবশ্যই এই ব্যক্তিটা বিচার পাবে তো আজকের মতন এখানে রাখবো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আমরা নেক্সটের ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে এই ব্যক্তি কী হয়েছে কীভাবে কী হয়েছে সমস্ত তথ্য কিন্তু আমরা খুঁজতেছি ইনশাল্লাহ আপনারা পাবেন তো আজকের মতন এখানে রাখবো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম